ঢাকার 20% বেশি বাড়িতে এডিস মশার উপস্থিতি রয়েছে। বিভিন্ন বাসা বাড়িতে জরিপ করে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঈদের ছুটির পর ঢাকায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এডিস মশার উপস্থিতি শনাক্তে গবেষকদের দিয়ে মাঠ পর্যায়ে জরিপ করছে স্বাস্থ্য অধিদপ্তর। ধারাবাহিক এই জরিপের অংশ হিসেবে শুক্রবার গুলশান ও বনানী এলাকার বিভিন্ন বাসায় যায় গবেষক দল। সে সময় বেশিরভাগ বাসায় এডিসের লার্ভার উপস্থিতি পায় তারা। গবেষকরা জানান, দুইটি ইন্ডেক্সে এডিস মশার ঘনত্ব পরীক্ষা করা হচ্ছে। দুই ইন্ডেক্সেই এডিসের ঘনত্ব স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে। এডিস মশার লার্ভা বিভিন্ন জায়গায় সার্চ করে আমরা সেটা দেখার চেষ্টা করি। তার ঘনত্ব, তার ব্রুটো ইন্ডেক্স, হাউস ইন্ডেক্স, কন্টার ইন্ডেক্স আমরা তৈরি করি। আমরা যেটা বলছি যে এডিস মশার ঘনত্ব যেটা ব্রুটো ইন্ডেক্স, এটা যেহেতু 20-এর উপরে আছে, হাউস ইন্ডেক্স যেহেতু 10-এর উপরে আছে, সেহেতু আমরা বলতেই পারি যে ঈদের পরবর্তী সময়ে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হবে যদি আমরা এখনই এটাকে নিয়ন্ত্রণ করতে না পারি।